ইতিমধ্যে বেপাত্তা সন্দেশকারী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, শুধু তার 25টা দিন হয়ে গেছে, তার কোনো হদিস নেই। আর তৃণমূল রীতিমতো এই মহাপুরুষকেই এবার যখন হন্য হয়ে খুঁজছে পুলিশ, তাকে কি তকমা দিলেন ভদ্রলোক! এবং শুধু তাই নয়, রীতিমতো স্বাধীনতা সংগ্রামী বলে তকমা শেখ শাহজাহানকে। রীতিমতো প্রশ্ন উঠছে শাসক দলের দুই নেতা, এবং এই বিষয়ে উঠে আসছে একজন ভদ্রলোক বলছেন, আরও একজন বলছেন তিনি স্বাধীনতা সংগ্রামী। অবাক লাগে এই শেখ শাহজাহানকে রীতিমতো পুলিশ খুঁজছে, কোথায় তৃণমূলের এই মহান নেতা? এই প্রশ্ন রীতিমতো বারবার সামনে আসছে, কারণ 25 দিন ধরে অতিক্রান্ত এবং অধরা শেখ শাহজাহান। শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে পেত না ব্রিটিশ সাম্রাজ্যবাদে বহু রাজ্যে, এখন রীতিমতো বহু অপরাধী ঘুরে বেড়াচ্ছে। কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় শুনুন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি, এখনও পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যে যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে, যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি হোক। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো। এবার শুনুন পার্থ ভৌমিক কি বলছেন। অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। আর অস্বস্তি রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পার্থ ভৌমিক কি বলছেন, কাকে নিয়ে বলছেন? সন্দেশখালী বেতাজ বাদশাহ, এই বেতাজ বাদশার খোঁজ নেই, কোথায় তিনি? উধাও হয়ে গিয়েছেন, তাহলে কি তিনি কর্পূর হয়ে গিয়েছেন? না, কারা মন্ত্রী যখন বলছেন তিনি চিকিৎসা করাতে বাইরে গিয়েছেন? অবশ্যই এই বিতর্ক নিয়ে জল ঘোলাও কম কিছু হয়নি বটে, কিন্তু রাজ্যের পুলিশ নাগাল পায় না এই ভদ্রলোকদের। এই ভদ্রলোক তকমা সাটলেন পার্থ ভৌমিক, এবং আরও বললেন শোভনদেব চট্টোপাধ্যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের পুলিশ স্বাধীনতা সংগ্রামীদের এভাবে কি খুঁজে পেত না এই তকমা। রীতিমতো প্রশ্ন উঠছে এই 25টা দিন ধরে, এবং খোদ দলের মধ্যে থেকে ফিরাদ হাকিম তিনি নিজে পর্যন্ত শেখ শাহজাহানের বিষয়ে যখন বলেছিলেন যা হয়েছে তা না হলেই ভালো হতো, অন্তত এরপর নারী দলের মন্ত্রী আরও দুই হেভিওয়েট মন্ত্রী কিভাবে ভদ্রলোক এবং স্বাধীনতা সংগ্রামী বললেন শেখ শাহজাহানকে, এই নিয়ে রীতিমতো এখন কিন্তু প্রশ্ন উঠছে বই কি। কারণ এরাজ্যের পুলিশ, এরাজ্যের পুলিশ, এরাজ্যে প্রায় 1 মাস হতে চলল, 25টা দিন পার হয়ে গেল, এরাজ্যের কোনো রকম কোনো প্রান্ত থেকে খোঁজ পেল না শেখ শাহজাহানের। কিন্তু এই শেখ শাহজাহান অন্তরালে থেকেই বারবার আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করছেন, কখনো তিনি আইনজীবী মারফত দরবার করছেন, কখনো আইনজীবীর মারফত আগাম জামিনের আবেদন করছেন। কোথায় গেলেন তিনি কেউ জানতে পারছে না, কিছুই জানতে পারছে না, কি করে বা জানবেন? খোদ রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী রীতিমতো শাহজাহানকে ভদ্রলোক বলছেন, এবং একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ভাবতে পারছেন স্বাধীনতা সংগ্রামীর তকমা শেখ শাহজাহানের। না, তাতে আমাদের আপত্তির অন্তত কোনো জায়গা নেই, কিন্তু তারপরে প্রশ্ন উঠছে এই তকমা কতটা প্রাসঙ্গিক যা বলছেন এ রাজ্যের দুই মন্ত্রী। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে চলাফলানে। তন্ময়বাবু স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের পুলিশ, এরাজ্যের পুলিশ দুয়ে মিলেমিশে একাকার, স্বাধীনতা সংগ্রামী এবং পার্থভূমিকের তকমা ভদ্রলোক শেখ শাহজাহানকে, কি বলবেন এরপর? ১৭টা বাড়ি, প্রায় 2000 বিঘা জমি, এবং গরু পাচার থেকে শুরু করে রেশনের চাল বিক্রি করা, এইরকম কতজন ভদ্রলোক উনি দেখেছেন? সন্দেশখালীর মতো দ্বীপে ১০০ কোটি টাকার সম্পদ কতজন ভদ্রলোকের হতে পারে
ভদ্রভাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, বর্ষীয়ান নেতা, ব্যক্তিগত ভাবে আমার পছন্দেরও মানুষ তিনি। আমার কাছে এটা খুব দুর্ভাগ্যজনক যে শোভনদেব বাবু স্বাধীনতা সংগ্রামীর সাথে তুলনা করলেন শাহজাহানকে। স্বাধীনতার জন্য লড়াই আর তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইকে কি তিনি সমর্থক বলছেন? স্বাধীনতার জন্য লড়াই আর তৃণমূল কংগ্রেসের জন্য ভোট লুট, বুথ লুট, পঞ্চায়েত লুট, বিরোধী খুন, বিরোধী ভয় দেখানো, বিরোধী সদস্যদের নির্বাচন দিতে না দেওয়া, এটাকে কি তিনি সমর্থক বলছেন? স্বাধীনতার জন্য লড়াই আর গরু পাচারে যুক্ত থাকা, রেশনের চাল চুরিতে যুক্ত থাকা, সীমান্ত অঞ্চলের সমস্ত চোরাচালানমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা, সঙ্গে 200 জন বাইকারের বাইক বাহিনী রাখা, এগুলোকে তিনি স্বাধীনতা সংগ্রামের অংশ বলে মনে করেন? শোভনদেব বাবু এই প্রশ্নগুলোর জবাব দিলে ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগবে। বেশ, তন্ময়বাবু অনেক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ভদ্রলোক স্বাধীনতা সংগ্রামী, এই তকমাগুলো এবার সেটে গেল শেখ শাহজাহানের শাহজাহানের গায়ে। ইডি গিয়েছিল তার বাড়িতে, অভিযানে গিয়েছিল, শুধু ইডিকেই যে নক্কারজনক হামলার মুখে পড়তে হচ্ছে তা নয়, সংবাদ মাধ্যমকেও সেদিনকে রীতিমতো হেনস্থা করা হয়েছিল, তাদের উপর আক্রমণ চালানো হয়েছিল। গোটা ঘটনায় বিভিন্ন মহল থেকে কিন্তু নিন্দার ঝড় তুলছে। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, তাহলে এই যে ইডির ওপর হামলার ঘটনা, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। আর রাজ্য পুলিশ যখন তার নাগাল পাচ্ছে না, ঘটনায় প্রায় এক মাস হতে চললো, কারণ 5ই জানুয়ারি প্রায় ক্যালেন্ডারের পাতা ফুরোতে চললো, আজ 30 তারিখ, 25টা দিন হয়ে গেল, শেখ শাহজাহান কোথায় কেউ জানে না। রাজ্যের কারামন্ত্রী যখন নিজে থেকেই বলছেন শেখ শাহজাহান চিকিৎসা করানোর জন্য বাইরে গিয়েছেন, অনেকেই অনেক কিছু জানেন, তাহলে এই শেখ শাহজাহানের খোঁজ এ রাজ্যের পুলিশ প্রশাসন কেন পায় না? কোথায় লুকিয়ে থাকতে হয় শেখ শাহজাহানকে? কোথায় অন্তরালে গা ঢাকা দিতে হয় এবং সেখান থেকে আইনি সহায়তা পাওয়ার চেষ্টা করছেন শেখ শাহজাহান? শেখ শাহজাহানের গায়ে এবার সাঁটলো ভদ্রলোক তকমা, সাঁটলো স্বাধীনতা সংগ্রামী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। একজন বলছেন ভদ্রলোক আর একজন বলছেন স্বাধীনতা সংগ্রামী, এই তকমা সাঁটানো কতটা প্রাসঙ্গিক? এবং বাঙালির দুর্ভাগ্য যে তৃণমূলের মধ্যে একটি রাজনৈতিক দল, অশিক্ষিতদের দল এই মুহূর্তে রাজ্যে শাসন করছে, সেই জন্য শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীদের সাথে তুলনা করা হচ্ছে বা ভদ্রলোক বলা হচ্ছে। ভদ্রতা কোথায় আছে আমার জানা নেই। কোন দেশের স্বাধীনতা সংগ্রামে শেখ শাহজাহান অংশগ্রহণ করেছিল? পাকিস্তান বা বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ গঠন করার জন্য চেষ্টা করে থাকে, তাহলে আলাদা বিষয়, ভবিষ্যতে হলে হয়তো তাকে স্বাধীনতা সংগ্রামীর তকমা দেওয়া যেতে পারে সেক্ষেত্রে, সেই দেশের ক্ষেত্রে। নচেত তো এই ধরনের ক্রিমিনালরা তাদেরকে কানে চুলের মুঠি ধরে তুলে এনে জেলে ঢোকানো উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আস্কারাতে এরা এই কাজ করছে, এবং পুলিশ জানে, তৃণমূলের নেতারা জানে যে শেখ শাহজাহান কোথায় আছে, সেই জন্য তারা এইসব উল্টোপাল্টা ভুগছে। একদমই, অনেক ধন্যবাদ জানাই।